আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে চ্যানেলের সংবাদ শুরু করছি। আমি জাকি রেজওয়ানা আনোয়ার গোড়াত। এবারে কমিউনিটির কিছু খবর। সেন্সাস বা আদমশুমারির ফর্ম পূরণে কমিউনিটির জনগণের সহায়তার লক্ষ্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ব্র্যাডফোর্ড। ব্যক্তি তথা দেশের স্বার্থে সেন্সাস ফর্ম পূরণের আহ্বান জানিয়েছে এই কমিউনিটি সংগঠনটি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান খান। সারা ব্রিটেন জুড়ে এখন চলছে আদমশুমারি বা সেন্সাস 2011। ব্রিটেনে বসবাসরত প্রতিটি বাসিন্দা এই আদমশুমারিতে তথ্য প্রদান করে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। সেন্সাসকে সামনে রেখে গত বুধবার বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন ব্র্যাডফোর্ড এক কর্মসূচি গ্রহণ করা হলে দিনব্যাপী স্থানীয় অধিবাসীদের প্রদত্ত সেন্সাসের ফরম পূরণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ফরম অনেক কিছু দরকার, অনেক লম্বা, অনেক সময় লাগে, তারা এখানে আমরা খুব সাহায্য করা সুন্দর একটা ফিল করিয়া দিলাম। 2011-এর যে সেন্সাস ফর্মটা ফিল আপ ব্যবস্থা করা হয়েছে, এতে আমরা কমিউনিটি সবাই উপকৃত হয়েছে এবং আরও যারা আইবা তারা উপকৃত হইবা, এটা আমরা লাই খুব একটা ভালো হয়েছে। 27 মার্চ 2011-এর পূর্ব পর্যন্ত সকল তথ্য এই ফর্মে পূরণ করে দিতে হবে। ফর্মটি পূরণ না করলে এবং তা প্রমাণিত হলে সর্বোচ্চ £1,000 জরিমানা হতে পারে। সেন্সাস ফর্মটি পূরণ করার জরুরি বিবেচনা করে বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন ব্র্যাডফোর্ড কর্তৃপক্ষ প্রতি বুধবারই এই সার্ভিস চালিয়ে যাবেন বলে জানালেন। সেন্সাস ফিল আপ লাগে আজকে আমরা প্রায় 100 জনের মতো টার্গেট আছে এবং আমরা 8 জন ভলান্টিয়ারে কাম করা এবং আমরা এটাকে কন্টিনিউটি করবার লাগে। প্রত্যেক বুধবারে কন্টিনিউ আমরা এরকম সার্ভিস দিবো আনটিল এই চাপটা কমার আগ পর্যন্ত। আমরা কমিউনিটির ভিতরে এই অনুষ্ঠানের মাধ্যমে একটা অ্যাওয়ারনেস তৈরি করতাম পারছি যে এটা আমরা কমিউনিটির মানুষের নিড, প্রত্যেকে এটাকে ফিল আপ করে পাঠাইয়া দেওয়া দরকার আগে তার লাগে। হাসান খান, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড, ওয়েস্ট ইয়র্কশায়ার।